আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। ঈদ তো চলে এসেছে, সবাইকে ঈদ মোবারক। এবং এই ঈদে গরু অথবা খাসির মাংস দিয়ে আপনারা কিন্তু এরকম একটা মজার কিন্তু রান্না করতে পারেন। সো চলুন দেখা যাক কীভাবে আমি এই রান্নাটা করেছি। সো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্টার মশলা, কালো এলাচ, লং, সাদা এলাচ, কাঁচামরিচ, রসুন, আদা সব কিছু আমি একটু ভেজে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবং এর ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এরকম একটা পেস্ট হয়েছে। এর সাথে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস, টক দই এবং স্বাদমতো লবণ দিয়েছি। সো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। সাথে কিন্তু আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য সরিষার তেল দিয়েছি। আপনারা কিন্তু জানেন সরিষার তেল দিয়ে যখন গরুর মাংস রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা হয়। সো এই তো সরিষার তেলটা দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এবং স্বাদমতো কিন্তু লবণ আর মরিচ দিতে কিন্তু ভুলবেন না। সো অন্য একটা সাইডে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছিলাম একটু লবণ এবং হলুদ দিয়ে, সাথে আমি কিন্তু আস্ত দু একটা রসুন দিয়েছি। সো কষানো হয়ে গেলে, নরম হয়ে গেলে আমি কিন্তু যে মশলাটা কষিয়েছি সেটা কিন্তু এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিবা। সো অ্যাড করে ভালো মতো মাংসের সাথে যখন মিশে যাবে, অ্যান্ড আমি কোনো পানি এখানে অ্যাড করব না যেহেতু মাংসটাও আমার আলাদা নরম করেছি এবং মশলাটাও আমি কিন্তু কষিয়ে নিয়েছি। সো এখন কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। দেন হচ্ছে আমি ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করে দিব। সো এই তো দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। এই কুরবানির ঈদে আপনারা যদি এরকম করে মাংস রান্না করেন, বিলিভ মি সবাই চেটে পুটে খাবে। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।